রেখে যাব গুলাল কি গভীর অনন্যের মাঝে খোদা তুমি দোয়া করো আমারে গুলালের খোদা তুমি দেখো খোদা তুমি দেখো গুলালের যেন কিছু না হয় গো খোদা না না এভাবে ভেঙে পড়লে হবে না যেমন করে হোক আমাকে পালিয়ে যেতে হবে মহল্লার মাঝে আর বিলম্ব করব না যদি গুলাল উঠে পড়ে না আমাকে নিয়ে যাও
मार जाने बादशाह छाया मार जाने बादशाह ओ छाया मार जाने रे জঙ্গলের মধ্যে কিসের আওয়াজ পাওয়া যায় বটে বাচ্চাজি শ্রদ্ধাজি মনে হচ্ছে কোন একটা লড়কা লড়কির কান্না আওয়াজ পাচ্ছি বটে জঙ্গলে কত হিংস্র জন্তু জানোয়ার আছে এই কার বাচ্চা আছে বটে কার বাচ্চা আছে বটে দুটো বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় বটে শ্রদ্ধাজি আর একটু আগে গিয়ে দেখো শ্রদ্ধাজি আমার দ্বারা চল তোদের নিয়ে ভালো করে শিক্ষা দেব তোদের যুদ্ধ বিদ্যা শিখাবো আরে কাঁদিস না কাঁদিস না চল আমাদের ডেরায় চল আরে কে আছিস বটে কে আরে বেটিয়া আব্বা জান বলে ডাকলি বেটিয়া ওরে বেটিয়া বেটিয়া তুই আমার আব্বা জান বলে ডাকলি আর বেটিয়া আর একবার আব্বা জান বলে ডাক বেটিয়া আব্বা জান ওরে বেটিয়া তুই এই জঙ্গলের মধ্যে এমন ভাবে পড়ে আছিস কেন বল বেটিয়া বল তুমি শুনতে চাই আপা চা হ্যাঁ বেটিয়া আমি শুনতে চাই আমি আমি আমার বাসাজির সঙ্গে বাসাজির সঙ্গে আমার আব্বা জানের বাকুলে যাচ্ছিলাম এই অরণ্যের মাছ দেখি তারপর আমার ভীষণ মাথা ঘুরছিল গো আমার আমার বাসাজি আমাকে বললো আমি এখানে বসি তুমি একটু বিশ্রাম করো তারপর আমি বাচ্চাদের কোলে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়েছি তারপর তারপর আমি আর জানি না ওরে বেটিয়া তুই আমার আদেশ কর ওই বাচ্চাদের মহল্লা আমি পুড়িয়ে সরকার করে দেব
না না বাজান না আমার বাচ্চা জিনি মহল্লা তুমি কিছু করবে না আমার ব্যবসা জি যদি ভুল করি না কেন সে যে আমার প্রাজানের বাচ্চা না ওরে বেটিয়া দেখ বেটিয়া বেশ তোরে বাচ্চা জি কোনো ক্ষতি হতে দেবি না তুই বেশ তুই যদি আমার আব্বা জানে বলে তাকে চেষ্টা কর তোকে আমি নিয়ে যাবো আমার ডেরাতে চল বেটিয়া চল কিন্তু বেটিয়া এই এই দাদু ভাই এই দিদি ভাই এ কার আছে বটে আমার বাচ্চা আব্বা জান তোরে বাচ্চা আছে বটে হ্যাঁ আব্বা জান বেশ এদের আমি বড় ভাবে শিক্ষায় শিক্ষিত করে তুলবো আব্বা জান এদের আমি যুদ্ধ বিদ্যা শিখাবো আব্বা জান চল বেটিয়া চল কিন্তু এদের নামকরণ করেছিস বেটিয়া আব্বা জান তুমি ওদের দাদি তুমি ওদের দাদা তুমি নামকরণ করে আব্বা জান ঠিকই বলেছিস আমি ওদের নামকরণ করবো এই এই লড়কিকে এই জঙ্গলের মধ্যে পেয়েছি যখন এর নাম দিলাম বনের মা বনবিবি নামটা ঠিক আছে তো খুবই সুন্দর না আর এই লড়কাকে এই জঙ্গলের মধ্যে পেয়েছি যখন এর নাম দিলাম বনের সদা সজঙ্গুলি আমার বেটিয়া আমার আমার লড়কি কি আমার জানে দা বেটিয়া আপা জান চল বেটিয়া চল আমার সঙ্গে চল ওই আমার ডেরায় তাই চল আপা জান এইভাবে কেটে যায় বনবিবি ও সজঙ্গলির 20টা বছর জঙ্গলের সর্দার নিয়ে গিয়ে হরিণের দুগ্ধ পান করিয়ে তাদের মানুষের মতো মানুষ করে তোলেন তারপর তাদের নিয়ে যায় মক্কা মদিনাতে সেখানে নিয়ে গিয়ে টুপি দান করায় ও কোরআন শরীফ পাঠ শেখায় তারপর শুরু হয় নতুন অধ্যায়ের সূচনা বলতে পারো বুবুজান বলতে পারো আমার আব্বা জানের আছে বড় মসনদ থাকতে কেন আমরা বনে পাতারে ঘুরে বেড়াবো বুবুজান এই যে নিয়ে তুই খেলে ভাই জানি এই যে নিয়ে তুই খেলে ভাই জানি ক্ষমতা থাকলে সব কিছু আদায় করা যায় কে চিৎকার করি ওই চিৎকার করি আব্বা জানের মসনদে আব্বা জান আমার আম্মু জানকে এই বনের মাঝে ফেলে রেখে গেছিল চিৎকার করে ওগো বাবুজান ভাইজান আব্বা জানের কাছ থেকে কিছু না পেলেও ভাইজান নানাজির কাছ থেকে তো কিছু পেয়েছি বাবুজান হে ভাইজান ওগো বাবুজান ভাইজান নানাজি যে অস্ত্রবিদ্যা আমাদের শিখিয়েছে ভাইজান এসো এসো আমরা পরীক্ষা করে দেখি কে অস্ত্রবিদ্যারে পারদর্শ বেশ ভাইজান তাই সে ভাইজান আজ থেকে তুমি আমার দোস্ত আর তুমিও আমার দুশমন বেশ ভাইজান এসো ভাইজান এসো ভাইজান এসো বুবুজান সজঙ্গলী মক্কা থেকে খোদা তাল্লা বলছে ১৮,০০০ পীর পয়গম্বরের মধ্যে তোমাদের শ্রেষ্ঠ ভাবিয়া গণ্য করা হইয়াছে তাই তোমাদের এখানে থাকাটা শোভা পায় না তাই তোমাদের এই মুহূর্তে যেতে হবে ওই ১৮ ভাটির মধ্যে ১৮ ভাটির পথ তো আমরা জানি না খোদা কেমন ভাবে যাব সেই ১৮ ভাটিতে আমি তোমাদের স্মরণ করিয়া দেব যাও তোমরা দক্ষিণ বাহিন হয়ে বেরিয়ে পড়ো
সম্মুখে গিয়ে দেখবে তোমাদের সামনে পড়বে গাজী খালি গাজী খালি হ্যাঁ গাজী খালি সেখানে এক বিদ্যা থাকে তার নাম কি জানো কি নাম তার নাম ভাঙর ভাই সে তোমাদের পথের সন্ধান বলে দেবে মক্কা থেকে দোয়া করছে সুবহানাল্লাহ বাজালি চলো ভাই চলো আরে ভক্তু নাই এই মুহূর্তে চলো সেই ভাঙর ভাইয়ের কাছে চলো ভাই চলো তাই চলো বুবু জয় কে আছি রে আমার তামুকটা নিয়ে আয় একটু তামুকটা আমি জাতি পারবো জানে জাতি পারুনি ও খালা আমি জাতি পারবো খালা কি হচ্ছে না আমি জাতি পারবো এ মানে কি হচ্ছে বসে বসে শুধু গিলবি ভাই জানি কোথায় সেই ভাঙর ভাই আমরা তাদের দেখতে পাচ্ছি না ভাই জানি ও বাবা জান দক্ষিণ প্রান্তে খোদা তাল্লার কথা মতো আগিয়ে চলো দেখি সেই ভাঙর ভাইয়ের সম্মান পাই কি না তোরা কারা ভাই আর বহু বহিন বন বিবি আরে বড় ভাই জানি সজঙ্গুলি তা কিসের জন্য আসি আছি সেখানে তাহলে তুমি ভাঁর ভাই হ্যাঁ আমরা তোমার খস্তে খস্তে তো জঙ্গল তন্ন তন্ন করে তোমার কাছে পৌঁছে গেলাম তা কিসের জন্য আঠারো ভাটির সন্ধান জানতে ভাঁর ভাই আঠারো ভাটির সন্ধান আমি বলতে পারবো না ভাঙর ভাই বলো ভাঙর ভাই বলো না ভাঙর ভাই বলো না আমরা কোথায় গেলে পাবো সেই আঠারো ভাটির সন্ধান ভাই যে বেশ তোরা একান্ত যাবি সেই আঠারো ভাটির মধ্যে তাহলে শোন সামনে গিয়ে দেখবি একটা গভীর সমুদ্র ভাঙর ভাই ওই সমুদ্র পার হয়ে গিয়ে দেখবে গভীর একটা জঙ্গল গভীর একটা জঙ্গল সেই জঙ্গলে গিয়ে দেখবে ওইটাই হচ্ছে আঠারো ভাটি কিন্তু কেমন ভাবে তোরা চিনবি বলো তো কেমন ভাবে ভাঙর ভাই বলো না ভাঙর ভাই বলো না চিনতে পারবি না তাহলে শুনে রে ওখানে গিয়ে দেখবি একটা শ্বেত বকড়া গাছ শ্বেত বকড়া গাছ বেশ ভাঙর ভাই তাই যদি হয় এই মুহূর্তে যাব আমরা সেই শ্বেত বকড়ার সন্ধানে কোথায় যাচ্ছিস শ্বেত বকড়ার সন্ধানে ভাঙর ভাই শোন আরো কথা আছে কি কথা তোরা যেতে পারবি না তিনটি স্থানে কোন কোন স্থান চাঁদখালি চাঁদখালি পিছে খালি আর সূর্য মানে জানো ওখানে কি আছে ভাঙর ভাই কি আছে আছে মনি মানবের বা ভাঙর ভাই সেখানে গেলে কি হবে ভাঙর ভাই ভস্ম হয়ে যাবে তাহলে আমাদের উপায় আমাদের উপায় বলে দাও ভাঙর ভাই আমাদের একবার উপায় বলে দাও উপায় তো বলে দিলাম তোরা যাবি বেশ বড় সমুদ্র পার হয়ে তারপরে যাবি বেশ ভাঙর ভাই বেশ কথা দিলাম ভাঙর ভাই বলো ওই তিনটি স্থানে আমরা যাব না না চাঁদখালি পিছেখালি আর সূর্যমণি বেশ তাহলে কোন আসি ভাঙর ভাই বেশ তাহলে তোরা এই মুহূর্তে রওনা দে চলো বাবু জান চলো ভাই জান আমরা যাব সেই আঠারো ভাটির সন্ধানে চলো ভাই জান চলো চলো আমরা মনে হচ্ছে ঠিক স্থানে এসে গেছি তাই এই মুহূর্তে খোদা তাল্লার কথা মতো এখানে আজান হাগলে
মনে হয় নারায়ণের কানে পৌঁছাবে। এসো ভাইজান, এসো ভাইজান, এসো, আমরা তাহলে এখানে ভাই আর বনি মিলে আজান হাকি। খোদা দিন দুনিয়ার মালিক খোদা, তুমি আমাদের রাস্তা বলে দাও খোদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লা ইয়ালাল ফালাহ, আইয়াল আল ফালাহ, আইয়াল আল ফালাহ, আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ভাই জান চলো, ভাই জান চলো, আরে এক মুহূর্তে এখানে নয় ভাই জানি, এই মুহূর্তে যাব আমরা ভাই, চলো বুবু জান। অকস্মাৎ মোর আসন হইয়াছে, চলো বলো, তবে কি আমার আটের ফাটির মধ্যে হইয়াছে কোনো বিপদ? না, আমার পুত্র সনাতনকে স্মরণ করতে হবে। সনাতন, সনাতন, বলো মা বলো, কিসের কারণে করিয়াছো স্মরণ এই সনাতন রাইকে? বলো মা বলো। সনাতন, অকস্মাৎ আসন মোর উঠছে, টলে উঠেছে, তাই মনে হয় আমার আঠেরো ফাটির মধ্যে হইয়াছে কোনো বিপদ। বিপদ না মানা, এই আঠেরো ভাটির মধ্যে কোন বিপদ আসতে পারে না মা। যতদিন এই সনাতন রায় আসছে ততদিন কোন আঠেরো ভাটির মধ্যে কোন বিপদ আসতে পারে না, আর যদি কোন বিপদ আসে তার কাটা মুন্ডুটা নিয়েছে তোমার পায়ে দেব অঞ্জলি মা। তবে শুনে রাখ সনাতন, সত্য সমনে কত মায়া জাল বিস্তার করবি, তুই মায়া ভুলে যাবি না, মনে রাখবি আমার কথা, শত্রুকে শিরচ্ছেদ করি আনিবি আমার পদ তলে। এই আঠেরো ভাটির মধ্যে যাব, কিন্তু যদি কাউকে পাই তার কাটা মুন্ডুটা নিয়েছে তোমার পায়ে দেব অঞ্জলি। তাও মা আশীর্বাদ, এই আশীর্বাদ মাথায় নিয়ে ছুটতে ছুটতে যাবো সেই আঠেরো ভাটির মধ্যে। আশীর্বাদ করে সনাতন, তোর মনে মা আসলা পূর্ণ হোক, পূর্ণ হোক। অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন DJ বাপি, নকল হইতে সাবধান।